আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো। তো সরকারি মুজিব কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। তো যুক্তিবিদ্যার ক্লাসে আমি ইতিপূর্বে পড়াইতেছিলাম অনুমান। অনুমান দুই প্রকার, একটা হলো অমাধ্যম অনুমান আর একটি হলো মাধ্যম অনুমান। তো অমাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানের শ্রেণীবিভাগ আলোচনা হয়েছে। আজকে আমরা মাধ্যম অনুমানের উপরে আলোচনা করব। তো মাধ্যম অনুমানের বলতে আমরা বুঝি যে অনুমান প্রক্রিয়ায় দুই বা ততোধিক আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় সেই অনুমান প্রক্রিয়াকে বলা হয় মাধ্যম অনুমান। যে অনুমান প্রক্রিয়ায় একটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত সরাসরি অনুমিত হতে পারে না, তাহলে বোঝা যাচ্ছে যে মাধ্যম অনুমান বলতেই বোঝায় যে অনুমান প্রক্রিয়ায় একাধিক আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয়, যে সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের মধ্যেই থাকে কিন্তু সিদ্ধান্তটি আশ্রয়বাক্যের মধ্যে থাকলেও আশ্রয়বাক্যের মধ্যে অস্পষ্ট অবস্থায় অপ্রকাশিত অবস্থায় থাকে কিন্তু সেটা সিদ্ধান্তে গিয়ে পরিষ্কার হয় এবং স্পষ্ট হয়। যে উদাহরণটি আমি দিয়েছি এই উদাহরণটি একটি মাধ্যম অনুমানের উদাহরণ। মাধ্যম অনুমানের আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটি বাক্য আছে, প্রদত্ত বাক্য যাদেরকে বলা হয় আশ্রয় বাক্য বা প্রদত্ত বাক্য। এই প্রদত্ত বাক্য থেকে যে সিদ্ধান্তটি আমরা পেয়েছি সেটি হলো সকল মানুষ হয় মরণশীল। তাহলে সকল মানুষ হয় মরণশীল এই সিদ্ধান্তটি, এই বাক্যটি অনুমিত হতে হলে এই দুটি বাক্য থেকে অনুমিত হতে হয়। তাহলে এই অনুমানটিকে মাধ্যম অনুমান এই জন্য বলা হয়ে থাকে যে এই সিদ্ধান্তে আসতে হলে এখানে মাধ্যমের দরকার হয়। অর্থাৎ যে দুটি প্রদত্ত বাক্য রয়েছে এই প্রদত্ত বাক্য দুটির মধ্যে এমন একটি সাধারণ পদ রয়েছে, অর্থাৎ যে পদকে বলা হয় মধ্যপদ, যে পদের মাধ্যমে প্রান্ত পদ দুটি অর্থাৎ অন্য যে দুটি পদ রয়েছে সেই অন্য পদ দুটি নিজেরা নিজেদের মধ্যে পরস্পর পরস্পরের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারে কিন্তু মাধ্যম হিসেবে লাগে একটি পদ যাকে বলা হয় মধ্যপদ বা সাধারণ পদ। মধ্যপদ বা সাধারণ পদ এর মাধ্যমে আমরা একাধিক আশ্রয়বাক্য থেকে যে সিদ্ধান্ত অনুমিত হতে পারে যে অনুমান প্রক্রিয়ায় সেই অনুমান প্রক্রিয়াকে বলা হয় মাধ্যম অনুমান, সেই অনুমান প্রক্রিয়াকে বলা হয় মাধ্যম অনুমান। তাহলে মাধ্যম অনুমানের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো মাধ্যম অনুমান অমাধ্যম অনুমান থেকে মূল পার্থক্য হলো যে অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সরাসরি যেটাকে প্রত্যক্ষ অনুমান বলা হয়ে থাকে, তাহলে অমাধ্যম অনুমানে প্রত্যক্ষ অনুমান বলা হয় কেননা একটি আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত অনুমিত হয় এই জন্য তাকে বলা হয় প্রত্যক্ষ অনুমান বা অমাধ্যম অনুমান। যে অনুমানে প্রদত্ত বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হতে হলে কোনো মাধ্যম প্রয়োজন হয় না। তাহলে আমরা বুঝতে পারলাম যে অনুমান প্রক্রিয়ায় প্রদত্ত বাক্য থেকে অর্থাৎ যে বাক্যগুলো দেওয়া থাকে সেই বাক্যগুলোকে আশ্রয় করে সিদ্ধান্ত অনুমিত হয় বা নিশ্চিত হয় তাকে বলা হয় মাধ্যম অনুমান। তাহলে অমাধ্যম এবং মাধ্যম এই অনুমানের মধ্যে মূল পার্থক্য হল অমাধ্যম অনুমান একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত অনুমিত করে বা অনুমিত হয় বা অনুসৃত হয় কিন্তু মাধ্যম অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে একটি মাধ্যমের উপরে ভর করে আশ্রয়বাক্যগুলো থেকে সিদ্ধান্ত অনুমিত হয় অনিবার্যভাবে তাকে বলা হয় মাধ্যম অনুমান। তাহলে অমাধ্যম অনুমান এবং আলোচনা হয়েছে, মাধ্যম অনুমানের আলোচনায় আমরা দেখলাম যে অমাধ্যম এবং মাধ্যমের অনুমানের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। মূল পার্থক্য হলো এটি, আরও অনেক পার্থক্য রয়েছে। কোনো কোনো যুক্তিবিজ্ঞানী অমাধ্যম অনুমানকে প্রকৃত অনুমান অর্থাৎ আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তে আসার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকে যথাযথ প্রক্রিয়া বলতে নারাজ, কেননা আশ্রয়বাক্যে যা বলা হয়ে থাকে সিদ্ধান্তেও ঠিক ঘুরিয়ে একই কথাই বলা থাকে, যে কারণে অমাধ্যম অনুমানকে অনেক যুক্তিবিজ্ঞানী প্রকৃত অনুমান বলতে
नाराज। किंतु माध्यम अनुमान देखा जाए जे प्रकृत अनुमान उद्देश्यटाई हलो जे आम्रा किसु जानी आर किसु जानी ना, जा जानी तार उपरे भर करे आम्रा जा जानी ना ताके जानार जे चेष्टा सेटाके बला हय अनुमान। ताहले अमाध्यम अनुमान प्रक्रियाय सेई किसु जाना थेके आर किसु ना जानाय जावार जे प्रक्रिया सेटा अनेके बलेछेन छोटो, अनेके बलेछेन जे ना एखाने जानार कोनो जावार कोनो सरासरि आश्रय वाक्य थेके सिद्धान्ते जावार एखाने कोनो अनुमानई नाई, एखाने नतूनत्वई नाई। कारण नतूनभावे जानार कोनो जेहेतु गैप नाई सेखाने नतूनभावे जानार कोनो विषयो नाई, एइजन्य एटाके अनुमान बोलते राजी हननि। किन्तु माध्यम अनुमान प्रक्रियाय देखा जाच्छे जे अनुमान प्रक्रियाय सेखाने माध्यम रयेछे, एखन एखाने आमरा किछु जानि। जेमन এই উদাহরণে দেখা যাচ্ছে যে সকল জীব মরণশীল এই কথাটা আমরা জানি, সকল মানুষ জীব এ কথাটা জানি। এখান থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে সকল মানুষ হয় মরণশীল, তাহলে সকল মানুষ মরণশীল। এই যে কথাটি, এই যে সিদ্ধান্তটি, এই সিদ্ধান্তটি আসার এখানে একটি মাধ্যম প্রয়োজন হয়েছে যে প্রদত্ত বাক্যগুলোর মধ্যে একটি সাধারণ পদ রয়েছে যাকে বলা হয় মধ্যপদ। তার মাধ্যমে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে সকল মানুষ হয় মরণশীল। তাহলে এই অনুমান প্রক্রিয়াকে একটি যথার্থ বা প্রকৃত অনুমানও বলা হয়ে থাকে। তাহলে এই হলো মাধ্যম এবং অমাধ্যম অনুমান প্রক্রিয়ার মধ্যে পার্থক্য। তাহলে আমরা আসি মাধ্যম অনুমান প্রক্রিয়ার, মাধ্যম অনুমান প্রক্রিয়ার সংজ্ঞা হলো যে অনুমান প্রক্রিয়ায় একের অধিক আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত অর্থাৎ নতুন একটি বাক্য আসবে যা অনিবার্যভাবে অনুমিত হবে, সেই অনুমান প্রক্রিয়াকে বলা হবে মাধ্যম অনুমান। বা এই মাধ্যম অনুমানকে অনেক সময় সহানুমানও বলা হয়ে থাকে। সহানুমান সাধারণত প্রকৃত অনুমান বলতে যা বোঝায় তাই হলো মাধ্যম অনুমান, এবং এই মাধ্যম অনুমানই সহানুমান বলে পরিগণিত হয়ে থাকে। তাহলে সহানুমান যে অনুমান প্রক্রিয়ায় একাধিক আশ্রয় বাক্য থেকে একটি নতুন সিদ্ধান্ত অনিবার্যভাবে আসে, তাহলে সেই অনুমানকে আমরা সহানুমান যদি বলি। তাহলে সহানুমানের আবার কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন সেই বৈশিষ্ট্যগুলো প্রথমত একের অধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হবে। যেমন এই উদাহরণের মধ্যে দেখা যাচ্ছে যে দুইটি আশ্রয় বাক্য থেকে একটি সিদ্ধান্ত অনুমিত হয়েছে, তাহলে এটাকে আমরা সহানুমান বলবো। সহানুমানে একটি দুইটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি আসবে, সেই সিদ্ধান্তটি হবে একটি মাধ্যমের উপরে ভর করে আসবে যে মাধ্যমটিকে বলা হবে। যেমন প্রথম আশ্রয়বাক্যে বলা হয়েছে সকল জীব হয় মরণশীল, দ্বিতীয় আশ্রয়বাক্যে বলা হয়েছে যে সকল মানুষ হয় জীব। তাহলে এই দুটি আশ্রয়বাক্যের মধ্যে একটি সাধারণ পদ রয়েছে, যে সাধারণ পদের উপরে ভর করেই আমরা পরবর্তী সিদ্ধান্তে উপনীত হতে পারি। যে পরবর্তী সিদ্ধান্তে উপনীত হতে হলে প্রথমে আমাকে খেয়াল করতে হবে যে এমনভাবে দুটি আশ্রয়বাক্য নিতে হবে যে আশ্রয়বাক্য দুটির মধ্যে পরস্পর পরস্পরের মধ্যে একটি সামঞ্জস্য রয়েছে। কেননা যে কোনো আশ্রয়বাক্য নিলেই সেখান থেকে সিদ্ধান্ত আসবে না, সেই আশ্রয়বাক্যগুলোকে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সামঞ্জস্যপূর্ণ আশ্রয়বাক্য থেকে যে সিদ্ধান্তটি আসবে সেই সিদ্ধান্তটি আমি জানলেও যা আসবে, আমি না জানলেও তাই আসবে। কেননা এই জন্য এটাকে বলা হয় আবশ্যিক। অর্থাৎ আবশ্যিকের অর্থ হলো যে আমি সেটা জানতেও পারি নাও জানতে পারি, তাহলে যে সিদ্ধান্ত আসার সেটাই আসবে। অর্থাৎ এর মধ্যে একটা আবশ্যিকতা রয়েছে, অবশ্যই আসবে, এই জন্য এটাকে বলা হয়েছে আবশ্যিক। কেননা এখান থেকে আমি বলতে পারি যে সকল জীব যেহেতু মরণশীল, মানুষ যেহেতু জীবের অন্তর্ভুক্ত সেহেতু মানুষ অবশ্যই মরণশীল, এ কথাটি আমি জানলেও আসবে, এ কথাটি আমি না জানলেও আসবে। তাহলে মাধ্যম অনুমানের সিদ্ধান্তটি, সহানুমানের সিদ্ধান্তটি হবে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ আশ্রয়বাক্য থেকে আবশ্যিকভাবে অনুমিত হবে। এবং সিদ্ধান্তটি এর মধ্যে একটি নতুনত্ব থাকবে, কেন যদি সিদ্ধান্তটি আশ্রয়বাক্যগুলোর মধ্যেই রয়েছে কিন্তু প্রচ্ছন্নভাবে রয়েছে, যেহেতু আশ্রয়বাক্যগুলোর মধ্যে সিদ্ধান্তটি প্রচ্ছন্নভাবে রয়েছে কিন্তু সেই সিদ্ধান্তটিকে আমরা কিছু জানি, সেই জানার উপরে ভর করে আমরা যা জানি না তাকে জানার যে চেষ্টা করি সেটাকে বলা হয় যেহেতু অনুমান, সেহেতু এই সিদ্ধান্তটি নতুন একটি তথ্য দিচ্ছে যে মানুষও মরণশীল। যে কি
যে মানুষ হয় মরণশীল, কেননা যেহেতু মানুষ জীবের অন্তর্ভুক্ত সেহেতু মানুষ জীব এবং জীব হিসাবে মানুষও মরণশীল। তাহলে আমরা একথা বলতে পারি যে সহানুমানের প্রথম বৈশিষ্ট্য হলো যে সহানুমান কেবলমাত্র একের অধিক আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হবে, এবং সেখানে সিদ্ধান্ত অনুমিত হতে হলে সেখানে অবশ্যই একটি মাধ্যম প্রয়োজন হবে, যে মাধ্যমের উপর ভর করে আমরা আশ্রবাক্যগুলো থেকে সিদ্ধান্ত উপনীত হব, এবং সেই সিদ্ধান্তটি আবশ্যিকভাবে অনুমিত হবে। কেননা আশ্রবাক্য থেকে সিদ্ধান্ত যে কোনো আশ্রবাক্য নিলেই সেখান থেকে সামঞ্জস্যপূর্ণ কোনো অর্থ, সামঞ্জস্যপূর্ণ কোনো সিদ্ধান্ত আসবে না। তাহলে আমরা এই কথাটি বলতে পারি যে সিদ্ধান্তটি আশ্রবাক্য থেকে অবশ্যই নতুন, আশ্রবাক্য থেকে অবশ্যই সিদ্ধান্তটি নতুন, কেননা সেখানে নতুনত্ব রয়েছে। কেননা যদি কোনো নতুনত্ব না থাকে তাহলে এই অনুমানটিও সেই প্রত্যক্ষ অনুমানের মতো হয়ে যাবে, যেহেতু প্রত্যক্ষ অনুমানে আমরা একটি আশ্রবাক্য থেকে একটি সিদ্ধান্ত অনুমান করি, সেখানে কোনো মাধ্যম লাগে না, একটি আশ্রবাক্য থেকে সরাসরি অনুমিত হয়। সে যে কারণে এই অনুমানকে বলা হয়েছে সংক্ষিপ্ত প্রক্রিয়া, কোনো কোনো যুক্তিবিজ্ঞানী এটাকে অনুমানও বলতে রাজি নন। সেই অর্থে এখানে একটি নতুনত্ব রয়েছে, এখানে একটি অনুমান প্রক্রিয়া রয়েছে, এই জন্য এই অনুমান প্রক্রিয়াকে বলা হয় সহানুমান, এবং যার একটি মাধ্যম রয়েছে সিদ্ধান্তটি একটি নতুন যুক্তিবাক্য। তাহলে শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে জানলাম যে সহানুমানের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমরা জানবো পরবর্তীতে। সহানুমানের আবার কিছু শ্রেণীবিভাগ রয়েছে, সেগুলো পড়ব। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।